নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে একেবারে নিরামিষ একটা রেসিপি শেয়ার করবো নিরামিষ দিনেও খাওয়াটা জমে যাবে ঝিঙে কুমড়োর পাতুরি তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা রান্নাটা শুরু করব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা একটুখানি গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এখানে তিনটে ঝিঙে নিয়েছি ঝিঙাটা একটুখানি ভেজে নেব ঝিঙেটা তিন চার মিনিট একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়ো এরকম ছোট সাইজের টুকরো করে নিয়েছি অল্প মিষ্টি কুমড়ো সেটা দিয়েও একটুখানি ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো খুব ভালো করে ভাজবো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে খুব ভালো করে একটুখানি ভেজে নিলাম এবার একটা মশলা বানিয়ে নেবো মিক্সির ছোট কন্টেনারে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণে লবণ আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো ঝিঙে কুমড়োটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের পেস্টটা অল্প একটুখানি কন্টেনারটা ধুয়ে জল দিয়ে দিলাম খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আঁচটাকে কমিয়ে একটু সময়ের জন্য ঢেকে দেব একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম সবজিটা বেশ মাখো মাখো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ নারকল কোড়া দুই টেবিল চামচ নারকল কোড়া দিয়ে দিলাম খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার একটু সময় রান্না হতে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঝিঙেটা তো নরমই ছিল কুমড়োটা একটু শক্ত ছিল কুমড়োটা নরম হওয়ার জন্য খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ঝিঙে কুমড়োর পাতুরি এটা গরম ভাত দিয়ে অসাধারণ লাগে আপনার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ